স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন আপডেট লাইফ আমি অয়ন শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন আজ আপনাদের সামনে বিশেষ কয়েকটি তথ্য উপস্থাপন করার জন্য চলে এসেছি দু হাজার চোদ্দো সংক্রান্তিত প্রাইমারি টেট পরীক্ষা যেটা হয়েছিল এবং তার সংক্রান্তিত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব তার সাথে সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে অবশ্যই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পরীক্ষা যে পরীক্ষার ইতিমধ্যে রেজাল্ট পাবলিশড হয়েছে এবং তার যে কাউন্সেলিং প্রসেস সেটা শুরু হয়েছে এবং এই কাউন্সেলিং প্রসেস চলতেই যা খবর উঠে আসছে যা তথ্য উঠে আসছে তাতে করে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে একদম ভোটের আগেই শেষ করার একটা বড় যে প্রক্রিয়া বা যে তথ্য বা যে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেগুলো কিন্তু সরকার নিচ্ছে এবং যাতে করে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ভোটের আগে শেষ হয়ে যায় তার জন্য একটা বড় রকম চেষ্টা কিন্তু চালানো হচ্ছে এবার আদৌ কতটাভাবে সম্পন্ন হবে সেটা পরের কথা কিন্তু তার আগেও সরকার যদি চায় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা সম্ভব হবে এবং একটি নোটিশ বেরিয়ে এসছে অফিস ব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে সেখানে কিন্তু ডিআই যারা রয়েছেন স্কুল ইন্সপেক্টর যারা রয়েছেন এসআই যারা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যে সমস্ত শিক্ষকদের কাউন্সেলিং প্রক্রিয়ায় পাশ করে যাচ্ছেন বা কাউন্সেলিং প্রক্রিয়া হচ্ছে তাদের ক্ষেত্র থেকে যাতে রিক্রুটমেন্ট প্রসেসটাকে দ্রুত শেষ করা সম্ভব হয় সেটার জন্য কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এই নোটিশের পর আর নতুন করে সন্দেহের কোনো অবকাশই থাকে না যে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে এবং হচ্ছেও এবার যে বিষয়টা উঠে আসছে দেখুন ইতিমধ্যেই বহু জায়গা থেকে যেটা দাবি উঠছিল আমাদের সকল ক্যান্ডিডেটদের তরফ থেকে ক্যাটাগরাই ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস যে পিডিএফ লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়নি তাছাড়া লিস্টে প্রকৃতপক্ষে কতজন ডাক পাচ্ছেন কতজন ক্যাটাগরিতে ডাক পাচ্ছেন কতজনের অ্যাকাডেমিক স্কোর কত টেট স্কোর কত ভাইভাতে কত স্কোর পেয়েছেন মোট স্কোর কত র্যাঙ্ক কোথায় এগুলো কে আগে আছে কে পরে আছে এগুলো কিন্তু জানানো যাচ্ছে না এবার তার মধ্যে থেকেও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছিল। যারা প্রতিভা মণ্ডল মামলা যেটা ছিল সেই মামলার কেসের পার্টি হয়েছিলেন বা সেই সময় ফেল করেছিলেন এমন ক্যান্ডিডেট রয়েছেন যাদেরকে কিন্তু পরবর্তী সময় পাশ করিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রতিভা মণ্ডল যেটা যার টেটের রোল নাম্বার ছিল ওয়ান এই নম্বরটি যদি এন্টার করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রতিভা মণ্ডল ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং এছাড়াও পুষ্প যারা কেস রয়েছেন বারবার তাছাড়া তিনি এই যে প্রশ্নফুল মামলাটা ছিল সেই প্রশ্নফুল মামলার কেসে পিটিশানার ছিলেন তার সত্ত্বেও তিনিও পাশ করে গিয়েছেন এবং মৌমিতা মণ্ডল সহ বহু ক্যান্ডিডেট কিন্তু ক্ষেত্রে চলে এসছেন যাদের নাম অনেক ক্যান্ডিডেট রয়েছেন যাদের নাম এত নাম নেওয়া সম্ভব হবে না কিন্তু এমন অনেক ক্যান্ডিডেটকে কিন্তু এইভাবে পাওয়া যাচ্ছে এই ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হলো তাতে করে যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়েছিল ডিপিএসসির মাধ্যমে লিস্ট দেওয়ার সময় দু হাজার নয় দশের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কমিশন বলুন বা আমাদের বোর্ডের তরফে যে যেভাবে ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছিল তা আবারও কিন্তু অস্তমিত হলো এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পদে আবারও জটিলতা তৈরি হচ্ছে এবং তাদের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের একটি দল কিন্তু তারা বলতে শুরু করেছে তারা ক্ষমতায় এলে এই বিষয়টা নিয়ে তদন্ত করবে ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু আজকে আবারও কেস হয়ে গেল শিক্ষক নিয়োগে এই অনিয়মের অভিযোগ তুলে ষোলো হাজার পাঁচশো জন প্রাথমিক নিয়োগ পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে বলল এবং অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হলো একাধিক মামলা রাজ্যে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ফের প্রশ্নের মুখে এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতার অভিযোগ নিয়ম না মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে কয়েকশো চাকরি প্রার্থী মামলা করেছেন বিচারপতিটা রাজস্বী ভরদ্বাজের এসলাসে ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিডিও দেখছিলাম যে ভিডিওগুলোতে কিন্তু বারবার বলা হচ্ছিল তারা ডিএলএড ক্যান্ডিডেট ছিলেন তারা ডিএলএড ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদেরকে কোনোভাবে অর্থাৎ ট্রেনিং থাকা সত্ত্বেও তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া হয়নি চান্স দেওয়া হয়নি ফেল করানো হয়েছে এমন অনেক অভিযোগ কিন্তু অনেক ভিডিও উঠে আসছিল সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার সেই সমস্ত ক্যান্ডিডেটরাই গিয়ে কিন্তু আন্দোলন করছিলেন এবং তারা আজকে এই ধরনের যে মামলা করেছেন এই মামলা কিন্তু রাজশ্রী ভরদ্বাজের ইসলাসে উঠতে চলেছে এবং মেধা তালিকায় প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া কি করে সম্ভব সরস্বতী পূজা উপলক্ষে দুটো ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদের সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগের একটি ধাপ শেষ করে ফেলেছে নিয়োগকর্তারা এমন বহু নমুনা আছে যেখানে নিয়োগের অস্বচ্ছতার উদাহরণ রয়েছে বলে দাবি আইনজীবীদের এক্ষেত্রে দেখুন আরও একটি বিষয় উঠে আসছে যে বিভিন্ন জেলাতে এমনও দেখা গিয়েছে যেখানে কয়েক অনেক ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে গিয়ে কিন্তু সেক্ষেত্রে কয়েকজন ক্যান্ডিডেটের নাম ডেকে সেখানে ঢুকিয়ে নিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপরও পুলিশকে দিয়ে তাদেরকে হটাতে হয়েছে অর্থাৎ যখনই ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটরা আন্দোলন করতে গেছেন তখন কিন্তু পুলিশকে দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে তাহলে এই পরিস্থিতিতে স্বচ্ছতার যে ব্যাপারটা উঠে আসার প্রয়োজন ছিল সেটা আবারও কিন্তু কোনোভাবে বিঘ্নিত হলো এবং যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছিল যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেলেন তাদের বিষয়টা যেমন আলাদা তেমনি যারা ইতিমধ্যে পেলেন না তাদের বিষয়টাও কিন্তু আলাদা এবং যারা পেয়ে গেলেন তারাও যে ভাবছেন খুব একটা সুখকর হচ্ছে সেটা সেটাও কিন্তু নয় কারণ যদি নিয়োগের প্রক্রিয়ার মধ্যে দুর্নীতি থাকে যদি গলত থেকে থাকে কোনোভাবে তাহলে যদি কোর্টে প্রমাণ হয় তাহলে কিন্তু আবারও আপনাদের চাকরি নিয়ে কিন্তু নানাটানি পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে এই ধরনের বারবার একই কাজ একই ধরনের নিয়োগ প্রক্রিয়া করতে গিয়ে এই ধরনের সমস্যাগুলো উদ্রেগ হচ্ছে এটা কিন্তু কখনোই আমাদের কাছে কাম্য ছিল না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরবো দেখুন যে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া চলছে বা তাতে করে এই ধরনের দুর্নীতির বিষয়গুলো কিন্তু সামনে আসছে বিগত দিনে আমরা ফায়ার এক্সিকিউটিভের যে পরীক্ষার কথা বলেছিলাম এবং এছাড়াও বহু ক্ষেত্রে অর্থাৎ ফুডের এসআই পরীক্ষা হয়েছে তার ক্ষেত্রে কিন্তু নিয়মে দুর্নীতি হয়েছিল আবারও নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনশো জন সাড়ে তিনশো জন পরীক্ষার্থী চাকরি প্রার্থীরা অভিযোগ করছেন রকম মেরিট লিস্ট না প্রক্রিয়া না করে প্রয়োগ করেই এবং কোনোরকম মেরিট লিস্ট না দেখি কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং কোনোরকম নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম সেই নিয়ম কিন্তু মানা হচ্ছে না দু হাজার আঠেরো সেপ্টেম্বরে দমকল বিভাগে কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা হয় বাদ ছিল চোদ্দশো পঞ্চাশ সাড়ে পাঁচ হাজার প্রার্থী পরীক্ষা অংশ নিয়েছিলেন পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী লিস্ট প্রকাশ করে নিয়োগের কথা থাকলেও কোনোরকম মেড লিস্ট প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় ফলে দুর্নীতির অভিযোগ তুলে গত সোমবার মামলাটি দায়স্থ হয়েছে কলকাতা হাইকোর্টে এবার এই মামলাটিরও শুনানি হবে উভয় মামলারই যা আপডেট আসবে যা তথ্য উঠে আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু এখনও পর্যন্ত যারা নিয়োগ হচ্ছেন বা নিয়োগের প্রক্রিয়ার দিকে যাচ্ছেন কাউন্সেলিং করাচ্ছেন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যখন যা হবে সেটা দেখা যাবে এবং সেই সময় ভিত্তিতে অনুসারে আপনাদের তথ্য দেব এবং প্রয়োজনীয় পদক্ষেপ যদি কেউ পার্টি হয়ে থাকেন এই কেসটির তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের আইনজীবীর সাথে কথা বলবেন এবং এখনও পর্যন্ত যদি পার্টি কেউ না হয়ে থাকেন তাহলে অবশ্যই বিচার বিবেচনা করুন দেখুন যে কী প্রক্রিয়ার দিকে এগোয় কেসের কোন মেরিট আছে কি নেই পজিটিভ না নেগেটিভ কোন দিকে যেতে পারে পুরো প্রক্রিয়াটার দিকে নজর দিন এবং ভালো করে আলোচনা করে তবেই কেসের দিকে এগোন কারণ কেস করা মানেই যে চাকরি হবে এমনটা কিন্তু নয় কেস করলেও চাকরি হতেও পারে নাও হতে পারে এমনটা যেন না হয় যে চাকরি এই কেস করতে গিয়ে আপনি সর্বশান্ত হয়ে গেলেন এই ধরনের ঘটনা যেন না ঘটে তাই অবশ্যই বিচার বিবেচনা করে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব এবং বিভিন্ন তথ্য যেগুলো উঠে আসছে সেগুলো আপনাদেরকে দেব আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু কত কালকে আমরা হাতে পেয়েছিলাম যে তথ্য কিন্তু দেখা যাচ্ছে যে স্টেট লেভেল কাউন্সিল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার স্কুল টিচার্স রয়েছে প্রাইমারি স্কুল টিচার এক্ষেত্রে কিন্তু একটি বিষয় তুলে ধরা হয়েছে ইন কন্টিনিউশন অফ আর আর্লিয়ার নোটিফিকেশান রিগার্ডিং পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড কাউন্সিলিং অ্যাপার্টমেন্ট ইট ইজ টু নোটিফাইড দ্য ফার অল কনসার্ন দ্যাট স্টেট লেভেল কাউন্সিল উইল বি হেল্প ফর দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হু কু কুড নট বি এম্প্যানেল্ড ইন দেয়ার ওন ডিস্ট্রিক্ট বিকজ অব নন অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সি অ্যাকর্ডিং টু দেয়ার মিডিয়ামস ক্যাটাগরিজ ইন টার্মস অফ মেরিট লিস্ট দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু কাউন্সিলিং উইল বি ইনটিমিডিয়েট বাই এস এম এস অন দ্য ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যদি কোনোভাবে কোনোরকমভাবে রাজ্যের যে পরীক্ষা যে স্টেট লেভেল কাউন্সেলিং হচ্ছে সেখানে যদি অংশগ্রহণ করেন বা সেক্ষেত্রে যদি আপনার কোনোভাবে জেলায় নাম না থেকে থাকে কিন্তু রাজ্যস্তরে নাম উঠেছে সেক্ষেত্রেও কিন্তু আপনি চাকরি পাবেন এক্ষেত্রে আপনার চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই তো এছাড়াও এই বিষয়গুলি কিন্তু বারবার তুলে ধরা হয়েছে এবং মেস মাধ্যমে এবং ইমেলের মারফতে কিন্তু আপনাকে কখন কোথায় যেতে হবে সে সম্পর্কে তথ্য তুলে ধরা হবে তো আজ এখানেই শেষ করছি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ